तो आओ यार अपने कान में ईयरफोन्स डाल लो। क्या डाल भी लिए? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा सालो। खराब शुरू करते हैं बिना किसी बकचोदी के। हेलो गाइस, कौन है तुम? रास्ते को तुम सब खूब भर जाओ, तुम एकदम सब खूब भले जाओ। तो हम छोटा सा पातले दिए आज के वीडियो स्टार्ट करा जा। चालू हुआ इंट्रो लगा। তো আজ আমি একটা বক্তব্য রাখবো বলিউডের এক অন্যতম নেপোটিজমের প্রবক্তাকে নিয়ে। তো হাততালি বন্ধ করে ছোট্ট একটা পাত্রে দিয়ে নাম দিচ্ছি সেই ঝাঁটের ডিরেক্টর, মানে বলিউডের চরমতম সফলতম ব্যক্তির নাম, এবং তার নাম হলো দ্য ওয়ান অ্যান্ড অনলি মহিষ ভাটের ডিরেক্টর। তো এনাকে এত বড় নাম নিয়ে সম্বোধন না করে এনাকে ছোট্ট একটা নাম দেওয়া যাক, এবং সেই নামটি হলো তাইনি। নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রির এক অন্যতম সফল ডিরেক্টর ভাবেন। চুতিয়া কিয়া ভাবেন, কিন্তু 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 ইনি সফল তো ননই, অসফলও নন, ওয়ান অ্যান্ড অনলি তিনি কোনো পর্যায়ে পড়েন না। তাইনি সফল বা বিফল যে কোনো রকমেরই ডিরেক্টর হন না কেন, তাতে আমার ছেঁড়া গেল। কিছুদিন আগেই এনার একটা মুভি বের হয়, মানে মুভি নয় মুভি ট্রেলার বের হয়, এবং সেই মুভি ট্রেলারটা একটি ওয়ার্ল্ড রেকর্ড করেছে। হ্যাঁ, আর এই ট্রেলারটি ইউটিউবে সব থেকে লাইক পাওয়া ভিডিও একদমই না। আরে কেনা কে চাইতে হো, কেননা এই ভিডিওটি হলো ইউটিউবের সেকেন্ড সবচেয়ে ডিসলাইক করা ভিডিও, যেটি হলো 11 মিলিয়ন। মিউজিক তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ইনি কত বড় ডিরেক্টর। মানে ট্রেলার বেরোতেই এত রেকর্ড, তাহলে মুভি বেরোলে কিরকম রেকর্ড করবে? ভাবতে হবে, ভাবতে হবে। সাথে আমার ছেঁড়া গেল। এবং ইনি এইটুকুতে সীমাবদ্ধ নন, ইনি ইন্ডাস্ট্রির একজন সফলতম ডিরেক্টর হলেও তাই সাথে ইনি একজন সফলতম পিতাও। চল চুটা। এবং ইনি এতটাই সফলতম পিতা যে এনার নিউবর্ন ওয়াইফ এনার নিউবর্ন মেয়ের থেকে মাত্র এক বছরের বড়। ভাবা যায় এও সম্ভব? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। ইনি সত্যি একজন সফলতম পিতা, কেননা একটা প্রেস কনফারেন্সে ইনি এটা পর্যন্ত বলেছিলেন যে ইনি এনার মেয়েকে পর্যন্ত বিয়ে করতে পারেন। এবার এনার এই সাফল্যের পেছনে কোনো রায় বা মার্টিনের হাত নেই, সম্পূর্ণ এনার নিজের হাত আছে। এবং এনার এই সাফল্যের কথা মাথায় রেখে আমি এনাকে কিছু বলতে যাই, এবং সেগুলি হলো যথাক্রমে এবার তোমরা যদি এই সফলতম ডিরেক্টরকে কিছু বলতে চাও, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে সমস্ত কিছু বলতে পারো। তো আজকে বেশি কিছু না বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকো।